আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, 2023 সালের কলেজ অ্যাডমিশনের আবেদন শুরু হয়ে গেছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কলেজ অ্যাডমিশনের জন্য আবেদন করবেন। তো কলেজ অ্যাডমিশনের জন্য আবেদন করতে হলে প্রথমে আপনাকে 150 টাকা বিকাশে পেমেন্ট করে দিতে হবে আপনার রোল নাম্বারে। তো প্রথমে আপনারা বিকাশ অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। তো জাস্ট আমি এখান থেকে আমার বিকাশ অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিয়েছি। তো এরপরে আপনারা এখান থেকে আপনার বিকাশ অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। দেন হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরও দেখুন একটা অপশন রয়েছে, এখান থেকে আপনারা আরও দেখুন অপশনে ক্লিক করে দেবেন। দেন হচ্ছে এখানে দেখতে পারবেন এডুকেশন ফি। তো জাস্ট এখান থেকে অপশনে ক্লিক করে দেবেন। দেন হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 11 ক্লাস অ্যাডমিশন নামে একটা অপশন রয়েছে। তো এখান থেকে আপনারা জাস্ট 11 ক্লাস অ্যাডমিশন অপশনে ক্লিক করে দেবেন। দেন হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বোর্ডের নাম সিলেক্ট করুন, এখান থেকে আপনি আপনার বোর্ডটি সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আমি চট্টগ্রাম সিলেক্ট করে দিয়েছি। দেন হচ্ছে পাশের বছর, এখান থেকে আপনারা 2023 সিলেক্ট করে দেবেন। দেন হচ্ছে এখানে আপনার রোল নাম্বারটা দিতে হবে। তো জাস্ট আমি এখানে রোল নাম্বারটা দিয়ে দিব। তো এখানে আমি এই রোল নাম্বারটা দিয়ে দিয়েছি। দেন হচ্ছে এখানে মোবাইল নাম্বারটা দিয়েছি, এখানে আপনি যে নাম্বারে আবেদন করবেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। দেন হচ্ছে পে করতে গিয়ে যান অপশনে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনি ওই রোল নাম্বারে 150 টাকা পেমেন্ট করে দেবেন। তো এখান থেকে আমি 150 টাকা পেমেন্ট করে দিব। তো এখান থেকে আমাদের মোট 153 টাকা কেটে নেবে। তো আমি জাস্ট 153 টাকা পেমেন্ট করে দিয়েছি। দেন তো এখন হচ্ছে আমি ব্যাক চলে আসবো। ব্যাক চলে আসার পর আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবো। আপনারা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। দেন হচ্ছে আপনারা এখানে লিখবেন 11 ক্লাস অ্যাডমিশন। তো আপনারা এখানে 11 ক্লাস অ্যাডমিশন লিখে সার্চ করে দেবেন। দেন হচ্ছে এখানে দেখতে পারবেন যে একটা ওয়েবসাইট একদম প্রথমে চলে আসবে। তো এখান থেকে আপনারা জাস্ট ওয়েবসাইটে ক্লিক করে দেবেন। দেন হচ্ছে এখান থেকে আপনারা দেখতে পারবেন অ্যাপ্লাই নাও। তো এই অপশানে ক্লিক করে দেবেন। দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা জুম করবেন, এখানে আপনার রোল নাম্বারটা দিয়ে দেবেন। রোল নাম্বারটা দিয়েছি, এখন এখান থেকে বোর্ড সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনি আপনার বোর্ডটি সিলেক্ট করে দেবেন। দেন হচ্ছে এখানে আপনার পাসিং ইয়ারটা দিয়ে দেবেন 2023। দেন হচ্ছে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবেন। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা কোড রয়েছে, সিকিউরিটি কোড, ভেরিফিকেশন কোড, এখানে আপনি এই কোডটা এখানে দিয়ে দেবেন। তো এখানে ভেরিফিকেশন কোডটা দিয়েছি, এখন নেক্সট অপশনে ক্লিক করব। তো জাস্ট আমি এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিয়েছি। দেন নেক্সট অপশনে ক্লিক করার পর এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টুডেন্টের নাম, বাবার নাম, মাতার নাম সব কিছু চলে এসেছে। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার। তো এখানে আপনি জাস্ট একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন। তো এখানে আপনি যে মোবাইল নাম্বারটা দিবেন সেই একই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। একটা জিনিস মনে রাখবেন, এই মোবাইল নাম্বারটা যেন আপনি কলেজে ভর্তি হওয়া পর্যন্ত সচল থাকে, কারণ এই নাম্বারে আপনার SMSটা আসবে। দেন হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিলেশনশিপ উইথ গার্জিয়ান। তো এখান থেকে আপনি ফাদার সিলেক্ট রাখতে পারেন অথবা মাদার দিতে পারেন। তো এখান থেকে আমি ফাদার সিলেক্ট রাখছি। দেন হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট একটা অপশন রয়েছে। তো এখান থেকে আপনারা নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। দেন হচ্ছে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশন চলে এসেছে, এখানে কলেজ নেম রয়েছে। দেন হচ্ছে এখানে বোর্ড রয়েছে। তো এখানে আপনারা এখানে ক্লিক করে দেবেন। এটা যদি আপনি মাদ্রাসা থেকে পরীক্ষা দেন তাহলে মাদ্রাসা দেবেন, মানে মাদ্রাসা হলে আপনি মাদ্রাসা দেবেন, জেনারেল বোর্ড হলে জেনারেল বোর্ড দেবেন। দেন হচ্ছে ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনি ডিস্ট্রিক্টটা সিলেক্ট, এখানে হচ্ছে আপনার কলেজটা যে কোন জেলা সেটা সিলেক্ট করতে হবে, কলেজটা কোন ডিস্ট্রিক্টে সেটা সিলেক্ট করতে হবে। দেন হচ্ছে থানা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনারা থানা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। দেন হচ্ছে আপনারা এখান থেকে কলেজ নেম, তো এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনার থানায় কোন কোন কলেজ রয়েছে। দেন হচ্ছে আপনি এখানে প্রথমে যে কলেজটি সিলেক্ট করবেন সেই কলেজটা হবে আপনার ফার্স্ট চয়েস। তো এখান থেকে আপনি প্রথমে যে কলেজটা সিলেক্ট করবেন সেটা হবে আপনার ফার্স্ট, সেটা কিন্তু আপনি মনে রাখবেন। দেন হচ্ছে এখান থেকে আপনি স্ট্রিপ দেখতে পারবেন, এখান থেকে আপনি ডে অপশনটি সিলেক্ট করে দেবেন। দেন হচ্ছে কলেজ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভার্সন। তো এখান থেকে আপনারা বাংলা সিলেক্ট করে দেবেন, কারণ কলেজটি বাংলা ল্যাঙ্গুয়েজের। দেন হচ্ছে এখান থেকে আপনার গ্রুপটা সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আপনি যদি সায়েন্সের হন সায়েন্স দেবেন, তারপরে আর্টসের হলে হিউম্যানিটিস দেবেন, বিজনেস হলে বিজনেস স্টুডেন্ট স্টাডিজ দিয়ে দেবেন। দেন হচ্ছে এখান থেকে আমি সায়েন্স সিলেক্ট করে দেবো, যেহেতু স্টুডেন্ট সায়েন্স। দেন হচ্ছে আপনি এখান থেকে অ্যাড দিস অপশনে ক্লিক করবেন, অ্যাড দিস কলেজ। দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কলেজটি কিন্তু অ্যাড হয়ে গেছে। এভাবে আপনি 5টি কলেজ অ্যাড করবেন, আপনি সর্বোচ্চ 10টি কলেজ অ্যাড করতে পারবেন। তো এখান থেকে সেকেন্ড চয়েস যেটি সেটি আপনি এখন অ্যাড করে দিবেন। তো এখান থেকে আমি 5টি কলেজ অ্যাড করে নিয়েছি। দেন হচ্ছে প্রিভিউ অ্যাপ্লিকেশন, এই অপশানে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনারা 5টি কলেজ অ্যাড করে নেবেন। এরপরে হচ্ছে আপনি সর্বোচ্চ 10টি কলেজ অ্যাড করতে পারবেন। দেন হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সাবমিট অ্যাপ্লিকেশন, এই অপশনে ক্লিক করলে আপনার আবেদনটা কিন্তু সাবমিট হয়ে যাবে।